আমরা এখানে 12 ভোল্ট ব্যাটারির লাইন নিয়ে নিলাম এটা এটা আমাদের পজিটিভ এটা হলো আমাদের নেগেটিভ তো এই হলো 12 ভোল্ট 12 ভোল্ট ইনপুট করব লালটা লালে লাগাই দিলাম এবং কালোটা আমরা কালোতে লাগাই দিলাম তো এখন আমি আপনাদের কিছু একটা চালাই দেখাই টিপ দেখেন এত সুপার পাওয়ার এই ইনভার্টারে যা আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই ইনভার্টারে কম্পিউটার এবং টিভি এবং লাইট যে কোনো কিছু আপনি ব্যবহার করতে পারেন তো দেখেন আমি তিনবার এই টিভিটা চালাই দেখাইলাম আমি কিন্তু আমার এ জায়গা থেকে লাইনটা উঠে হেলাইলে টিভিটা বন্ধ হয়ে যায় দেখছেন এই টিভিটা চালু করলাম এখন আমি আবার দেখেন এ জায়গা থেকে আমি সুইচ অফ করি এ দেখেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইএসবি বাংলা নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা দেশে এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি ভিউয়ার্স আমাদের হাতে যে এই আইপিএসটা দেখতেছেন মিনি একটি আইপিএস মাত্র 350 টাকা এই আইপিএসটির দাম এই আইপিএসটি আপনাকে এই বিপদের দিনে বিদ্যুৎ সঞ্চয় করতে খুবই একটি উপকারে আসবে তার আগে আমি বলে নিচ্ছি ভিউয়ার্স এই ইনভার্টারটি আপনি কিসে ব্যবহার করতে পারবেন এই ইনভার্টার আপনি ব্যবহার করতে পারবেন সৌরশক্তির মাধ্যমে এই ইনভার্টার ব্যবহার করতে পারবেন আপনি 12 ভোল্ট ট্রান্সফরমার মাধ্যমে যে কোনো ব্যাটারি চার্জ করে তার ভিতরে বিদ্যুৎ সঞ্চয় করে আপনি পারবেন এই ইনভার্টার চালাতে ঘরের জন্য এবং আপনার মাত্র 30-70 এম্পিয়ারের একটি ব্যাটারি হলে এই ইনভার্টারে যথেষ্ট আপনার 3-5 ঘন্টা ব্যাকআপ দেবে এই ইনভার্টারে খুবই সুপার হিট এই মিনি ইনভার্টারটি পাওয়ার জন্য আপনার নিকটতম মার্কেটে 12 ভোল্ট ব্যাটারির লাইন নিয়ে নিলাম এই 12 ভোল্ট ব্যাটারি আমি এক জায়গায় মিটার দিয়ে আপনাদের মেপে দেখাচ্ছি আমি মিটার দিয়ে মাপে নিচ্ছি ভোল্টেজটা এটা আমাদের পজিটিভ এটা হলো আমাদের নেগেটিভ তো এই হলো 12 ভোল্ট এখন আমি এই ইনভার্টারে এই 12 ভোল্ট ইনপুট করব ইনপুট করার জন্য আমাদের এ জায়গায় লালটা লালে লাগাই দিলাম এবং কালোটা আমরা কালোতে লাগাই দিলাম তো আমাদের ভোল্টেজ এ জায়গায় ইনপুট করা হলো দেখেন আমাদের এ জায়গায় কিন্তু লাইন অটোমেটিক এসে গেছে তো এখন আমি আপনাদের কিছু একটা চালাই দেখাই টিভি চালাই দেখাই ফার্স্টে টিভি চালাই দেখাই তো ভিউয়ার্স আমাদের এ জায়গায় যে কম্পিউটারে এই মনিটর আছে আমি কম্পিউটারে লাইন দিয়ে নিচ্ছি এ দেখেন সরাসরি আমি কম্পিউটারে লাইন দিলাম এ জায়গায় দেখেন আমাদের আমাদের এ জায়গায় কিন্তু টিভির ইন্ডিকেটর জ্বলছে তো এ দেখেন টিভিটা কিন্তু চলে তো দেখেন এত সুপার পাওয়ার এই ইনভার্টারে যা আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই ইনভার্টারে কম্পিউটার এবং টিভি এবং লাইট যে কোনো কিছু আপনি ব্যবহার করতে পারেন মাত্র 350 টাকার এই ইনভার্টারে তো দেখেন আমি তিনবার এই টিভিটা চালাই দেখাইলাম আমি কিন্তু আমার এ জায়গা থেকে লাইনটা উঠে হেলাইলে টিভিটা বন্ধ হয়ে যায়